বড় পরিবর্তন হলো রেশন ব্যবস্থায় আর বিনামূল্যে পাওয়া যাবে না চাল কি চালের পরিবর্তে অন্য কিছু পাওয়া যাবে নাকি মার্চ মাস থেকে কোন রেশন কার্ডে কি কী রেশন সামগ্রী পাবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আমি দেখাবো এবং নতুন আইটেম দেওয়া হবে চালের পরিবর্তে রেশন দোকান থেকে সেটাই আমরা দেখে নেব তো যেমনটা কারণ লেখা আছে ভারতবর্ষের বাসিন্দা হলে রেশন কার্ড থাকা অত্যন্ত জরুরি এবং এই রেশন কার্ড থাকলে আপনারা কিন্তু চাল গম তেল ছোলা ইত্যাদি আপনারা কিন্তু বিনামূল্যে রেশন দোকান থেকে পেয়েই যান এরপরে এই রেশন ব্যবস্থা নিয়ে একটি বড় সড়ো আপডেট উঠে আসছে এর মাধ্যমে উপকৃত হতে চলেছেন একটি বড় সংখ্যক মানুষ দেখে নেব আমরা সেই আপডেটটি কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশন সামগ্রী বন্টন ব্যবস্থা পরিবর্তন আসতে চলেছে এই যে ফেব্রুয়ারি দু থেকে কিন্তু এই পরিবর্তনটা শুরু হয়ে গেছে এবং কিছু কিছু জায়গাতে অলরেডি কিন্তু এই রেশন সামগ্রীটি দেওয়া শুরু হয়ে গেছে এবার চাল গম ছাড়াও কিন্তু বিনামূল্যে আরেকটি জিনিস রেশন থেকে আপনারা পেয়ে যাবেন আগামী মার্চ মাস থেকে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গম এবং চালের সাথে মোটা শস্য বাজরা সরবরাহ করবে এবার থেকে তবে কোন কার্ডধারীকে কি পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে তাও ঠিক করেছে বিভাগ বর্তমানে গরীব কল্যাণ অন্ন যোজনার পক্ষ থেকে গরিবদের প্রতি মাসে একুশ কেজি করে চাল এবং চোদ্দ কেজি করে গম দেওয়া হয় তবে আগামী মাস থেকে এই পরিমাণ কমে ন কেজি করে গম এবং পাঁচ কেজি করে বাজরা দেওয়া হবে এছাড়া প্রতি ইউনিটে দু কেজি করে চাল এবং দু কেজি গমের পরিবর্তে এক কেজি করে চাল এবং এক কেজি করে বাজরা দেওয়া হবে এই পরিবর্তনের ফলে গরিবদের প্রতি মাসে বারো কেজি করে চাল কম পাওয়া যাবে তবে তারা পাঁচ কেজি বাজার পাবেন যা তাদের পুষ্টির চাহিদা পূরণের সহায়তা করবে আগামী মাসে অর্থাৎ মার্চ দু হাজার চব্বিশে যদি ফ্রি রেশন লিস্ট আমি পেয়ে যাই অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো অবশ্যই কিন্তু সেই সব ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও রেশন রিলেটেড যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে বা কোনো রকম ভিডিও পেতে ইন্টারেস্টেড হন অবশ্যই কিন্তু আমাকে আমার চ্যানেল ভিজিট করুন যদি আপনি চ্যানেল ভিজিট করে না পান সেই ভিডিওটিকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানান যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানান আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করবো এছাড়া এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে জানান কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে মানে স্টুডেন্ট টিল এইটুকুই দেখাচ্ছে